নমস্কার বন্ধু সকাল থেকে অনেকেই ফোন করছেন বা অনেকেই যোগাযোগ করতে পারছেন না আমরা অনেক কষ্ট করে মিশন থেকে যোগাযোগ করেছি এবং জানতে পেরেছি যে প্রাকৃতিক দুর্যোগের কারণেই কিন্তু বোনাস ছাড়তে দেরি হয়েছে তাই এই ঈদে উপলক্ষে যে সমস্ত সংখ্যালঘু মুসলিম ভাইরা আছেন তাদের জন্য এই সময় বোনাস দিবে রাজ্য সরকার চার হাজার দুশো টাকা করে তাই আজই জেলায় পৌঁছাচ্ছে সেই টাকা এবং যে সমস্ত নেতৃত্বরা আছেন একটু যোগাযোগ রাখুন যাতে এই সপ্তাহের মধ্যে অর্থাৎ ঈদের আগেই যাতে বোনাসটা অন্তত ঢুকে একটা খুশির খবর আসবে সকলের মধ্যে এটা একটা আমাদের দীর্ঘদিনের বঞ্চনার পরে আমাদের যে পাওনা সেটা কিন্তু আমরা পেলে খুবই আনন্দিত হব তাই সমস্ত নেতৃত্বকে সমস্ত জেলায় যোগাযোগ করার কথা বলছি যাতে ব্যাঙ্কগুলো তাড়াতাড়ি ছেড়ে দেয় ব্যাঙ্কিং প্রবলেমও প্রচুর রয়েছে বিভিন্ন জায়গায় ব্যাঙ্কিংয়ে কিন্তু যে টাওয়ার সেই টাওয়ার নেই সেই জায়গায় লিঙ্ক নেই সেই লিঙ্ক না থাকার জন্য কিন্তু ব্যাঙ্কে কাজ হচ্ছে না এবং মেসেজ আসছে না তাই এটাও একটা বড় ব্যাপার আরেকটা বিষয় অনেকেই বলছেন যে সিক্সটি এবং সিক্সটি ফাইভের বিষয়টা নিয়ে এটা নিয়ে এখন কথা বলার সময় নয় কঠিন একটা সময় আমি যেটুকুন বিভিন্ন অফিস সূত্রে জানতে পেরেছি যে যারা সিক্সটি ইঞ্চে তারা কোনোভাবেই বঞ্চিত হবেন না এক চার দু হাজার কুড়ি থেকে তাদের কিন্তু ইপিএফ চালু হবে এবং আপনাদের আরেকটা কনফার্ম দিই যে সমগ্র শিক্ষা অভিযানের কেন্দ্র কিন্তু খুব তৎপর এবং খুব শীঘ্রই আপনাদের জানাবো যে কত শতাংশ বেতন বরাদ্দ করছে এবং পরিষ্কার করে এবারে কিন্তু এমএইচআ আর তারা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে যে কোনটা পারপাসে কোনটা উন্নয়ন পারবেশে কতটা মিড ডে মিল আর কিন্তু ঘাটাঘাটি করতে পারবেন রাজ্য সরকার তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেতন একটা বৃদ্ধি হবেই এবং আপনাদের একটা পেনশেন চালু হবে ইপিএফ থেকে এইটা আপনাদের আশ্বস্ত করছি যে অবশ্যই হবে এই কঠিন সময় কি করে বলা যায় যে এটা কীভাবে আসবে কেউ জানতে পারতো না এই একে করোনা পরিস্থিতি তারপরে এরকম একটা প্রচণ্ড ঝড় তাই সেই জায়গায় দাঁড়িয়ে একটু ধৈর্য ধরতেই হবে আপাতত আপনারা দেখতে পেয়েছেন যে বেতন যেখানে সতেরো আঠেরো তারিখ কুড়ি তারিখ হতো সেই জায়গায় দাঁড়িয়ে চার পাঁচ তারিখে হয়েছে আশা করা যাচ্ছে জুলাই মাসের দশ বারো তারিখের পর থেকেই একটা স্বাভাবিক পরিস্থিতি আসবে এবং সমস্তটাই হবে এবং মিশন কিন্তু এটা জানিয়েছে যে সম্পূর্ণটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তা এখনও পর্যন্ত না আসলেও কিন্তু বিষয়টা পরবর্তীকালে ক্লিয়ার হবে দেখা যাক মিশন নমস্কার ম্যাডাম আমি একটা শিক্ষা পোটার নিউজ থেকে বলছিলাম তো মিশন মিশন তো একটা সমগ্র শিক্ষা অভিযানে একটা বড় পার্ট বা রোল প্লে করে তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে মিশন সেটা পিএনআরডি ডিপার্টমেন্টে ছিল সেটা তো শিক্ষাদপ্তরে যাওয়ার কথা ছিল সেটা কি ট্রান্সফার হয়েছে না এখনো হয়নি হয়নি তাহলে ধরুন ওই পিএন আপনার মিশনের আন্ডারে যারা আছে ওই পিএনআরডি এর এমএস কেসেস কে বা প্যারা টিচার জাতীয় এদের কি তাহলে কি এখন কি পিএনআরডি ডিপার্টমেন্ট থেকেই কি বেতন বেতন দেয়া হচ্ছে না শিক্ষা দপ্তর থেকে দেয়া হচ্ছে যদি কাইন্ডলি বলেন পিএনআরডি থেকে দেয়া হচ্ছে তাহলে ওই যে যারা নিয়েছিল তো তাদেরকে বলেছিল যে পার্শ্ব শিক্ষকদের সমস্ত ক্রাইটেরিয়া দেওয়া হবে তো এক চার দু হাজার কুড়ি থেকে মানে এপ্রিল থেকে তো তাদের কি ইপিএফ টিপে বা তাদের যে ছুটি ফেসিলিটিস এগুলো কি প্রোভাইড করা হয়ে গেছে ম্যাডাম না এগুলো পরে হবে করোনা হবে পরে হবে অর্থাৎ মিশন ডাইরেক্টর বলছেন যেহেতু এখন শিক্ষা দপ্তরে পুরোপুরি আসতে পারেনি বা এই কঠিন সময়ের জন্য তাই এইগুলো একটু একটু ধৈর্য ধরতে পরে হবে আপাতত আপনাদের নমস্কার ধন্যবাদ এবং সাথে থাকার জন্য অনুরোধ